ফেসবুক প্রোফাইল থেকে চারটি মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যত ধরনের সমস্যা আছে, যেই সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত ফেস করতেছেন, সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আছি আপনাদের সাথে সাইফুল চৌধুরী, আপনারা দেখতেছেন এটি বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। বন্ধুরা, আপনি যদি আমাদের কাছে নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সর্বপ্রথম আপনারা কিভাবে ইনকাম করবেন, কি কেন কি সমস্যা সবগুলো বলতেছি। প্রথম অবস্থা, আপনার ইনকাম করতে হলে প্রথম সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার প্রফেশনাল মোড ফেসবুক প্রোফাইলটিকে অন করতে হবে। অন করার পরে যে কাজটি করতে পারবেন, আপনারা রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও আপলোড করার পর দুটি মাধ্যমে ইনকাম হবে, একটি হলো আপনার এড থেকে, আরেকটি হলো স্টার থেকে। দুটি মাধ্যম আপনারা পাইছেন যে রিলস থেকে ইনকাম করা, অথবা রিলস ছাড়াও আপনার যদি এক মিনিটের উপরে যে ভিডিওগুলো আপলোড করেন, অর্থাৎ 2 মিনিট 3 মিনিটের যদি কোনো ভিডিও আপলোড করেন, সেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন, সেগুলো স্টারের মাধ্যমে। তাহলে বুঝে গেলেন দুটি মাধ্যম। আর 3 নম্বর যে অপশনটি, সেটা হলো ব্র্যান্ডিং। কোনো কিছু যদি শেয়ার করেন, কোনো মানে প্রোডাক্ট, কোনো ছোট্টখাটো মানে যে কোনো বিষয় যদি আপনি শেয়ার করেন, সেটা পার্টনারশিপের সিস্টেম অথবা ব্র্যান্ডিং সিস্টেম আর কি, সেটা আপনার ওই কোম্পানি থেকে আপনারা পাবেন। সেটা হলো 3 নম্বর সিস্টেম। 4 নম্বর বর্তমানে রয়েছে, সেটা হলো আপনার বোনাস প্রোগ্রামিং। এটা যদি আপনারা মানে মোটিভেশন, আপনার প্রফেশনাল মুড অন করেন এবং রিলস ভিডিও আপলোড করার পর 1000 ভিউ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর তাছাড়া আপনি দেখতে পারেন আপনার এটা মানে বোনাস প্রোগ্রামিং এনেবল আছে কিনা, যদি দেখতে চান বা এই বিষয়ে জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এখন কথা হলো যে সমস্যাগুলো আপনারা পড়তেছেন, সেটা আমি বলবো। সর্বপ্রথম সমস্যা হলো ফেসবুক প্রোফাইলে আপনারা কিভাবে রিলস ভিডিওতে ইনকাম করতে পারবেন কিনা। আপনারা একটি ফটো দেখুন, এই যে ফটোটা, সেটা হলো এটার মাঝে লেখা আছে যে পে আউট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। পে আউট অর্থাৎ পে আউট মানে আপনার যখন টাকা ইনকাম করবেন, আপনি যখন রিলসে অথবা 1 মিনিটের উপরে যে ভিডিওগুলো সেগুলোতে যখন স্টার পাবেন, সেগুলোতে আপনারা কিন্তু এই রিলস মানে পে আউট এর অপশনে আপনার টাকা মানে আউট করতে পারবেন বা আপনার ব্যাংকে, আপনার অ্যাকাউন্টে আনতে পারবেন। এটা হলো এটার মানে। যদি আপনারা মানে অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম নাই করতে পারতেন, তাহলে কিন্তু এই অপশনটা থাকতো না। তারপরে যে বিষয়টা, সেটা হলো আপনি কান্ট্রিতে অ্যাভেলেবল না, এটা আপনারা কি করবেন। এই যে দেখুন ফটোটা, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন 1000 ফলোয়ার লাগবে লাস্ট 60 দিনের ভিতরে, এবং আপনার এখানে কান্ট্রিতে অ্যাভেলেবল না, অর্থাৎ এটা অ্যাভেলেবল না, তাহলে কি করবেন, কি আসবে। এখানে দেখুন একটা বিষয় খেয়াল করুন, যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন, যেহেতু ফেসবুক পেজে এটা অলরেডি অ্যাভেলেবল আছে, আপনার অবশ্যই প্রোফাইলে চলে আসবে অতি শীঘ্রই। এখনো হয়তো সবার কান্ট্রিতে বা সব মানে এখন হয়তো সব কান্ট্রিতে পাশাপাশি সব অ্যাকাউন্টে আসে নাই, এই জন্য হয়তো এই লেখাটা আসতেছে। আপনি হয়তো জানেন ইউটিউব টিকটক মোটামুটি সবখানেতে কিন্তু শর্ট ভিডিওতে ইনকাম করা যায়, তাই কিন্তু রিলস ভিডিও যদি প্রোফাইলে যদি মানে ইনকামটা সিস্টেমটা না দেয়, তাহলে কিন্তু প্রোফাইলটা মানে চালানো বেকার বেকার মনে হচ্ছে। তাই মানে ফেসবুক কোম্পানি বা ফেসবুক চাচ্ছে যে সবার মাঝে ইনকামটা ছড়িয়ে দেওয়া হোক, ব্যাপারটা বুঝছে নেই। তো এই জন্য আর কি এটা অতি শীঘ্র যাদের অ্যাকাউন্টে মানে অ্যাভেলেবল না বা কান্ট্রিতে সমস্যা দেখা যাচ্ছে এরকম ভাবে, আপনারা এটা অতি শীঘ্র এটা সমাধান করতে পারবেন। আর আপনারা যদি রিলস ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ারটা অনেক বেশি বেশি বাড়াতে পারবেন। আর যখন লং ভিডিও 1 মিনিটের উপরে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেগুলোতে কিন্তু অনেক সহজে স্টার বেশি বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, নতুন কিছু আসলে যাতে আপনারা সবার আগে জেনে নিতে পারেন। সমস্যা থেকে নিচে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো শেষ করতেছি, আল্লাহ হাফেজ।